সকলকে স্বাগত জানাচ্ছি ইউএসএফ কবির চ্যানেলের পক্ষ থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে অনেকগুলো পুরি। আসলে বাংলাদেশের বিকেলের নাস্তায় পুরি একটা খুবই উপাদেয় খাবার হিসেবে ব্যবহৃত হয়। বিকেলের নাস্তায় অনেক সময় টেবিলে আমাদের ভাজি পুরির ভিতরে পুরি হচ্ছে সবচেয়ে একটা প্রিয় খাবার, যেটা মানুষ অফিস আদালতগুলোতে এই খাবারটা বেশি খাওয়া হয় এবং রাস্তাঘাটে যারা হোটেলগুলোতে থাকে, বিশেষ করে হচ্ছে রাস্তার পাশের হোটেলগুলোতে, সেগুলোতে এই পুরিগুলো বেশি পাওয়া যায়। আর তার সঙ্গে এরকম শসা কাটা থাকে, যার ভিতর পেঁয়াজ মরিচ দেওয়া থাকে, হালকা চিটানো লবণ, এটা হচ্ছে সালাদ। তো বন্ধুরা, ঠিক এভাবে খাওয়া হয়। আপনারা দেখতেই পাচ্ছেন খাচ্ছে পুরিটা এই এই। তো আমাদের বন্ধুরা, আমি একটা অফিসে এসেছি, সেখানে ভিজিটে ওরা এই পুরিগুলো খাচ্ছে, তাদেরকে আমি দেখালাম কীভাবে তারা বিকেলের নাস্তায় এই পুরিগুলোকে গ্রহণ করে থাকে। প্রাইস মূল্য 3 টাকা। হ্যাঁ, প্রাইস মূল্য 3 টাকা বলুন। তো সুন্দর এই পুরিটি, যারা বাংলাদেশে আসবেন দেখবেন যে অফিস আদালতগুলোতে গেলে অনেক সময় বিকেলের নাস্তায় আপনারা চার সঙ্গে এই পুরিটাও পাবেন। এবং এই খাবারটাকে আমরা যখন সবাই একসাথে খাই তখন সেটাকে জামাতের খাবার বলা হয়, অর্থাৎ সবাই একসাথে জমায়েত হয়ে ভিডিও গ্রহণ করে থাকি। তো বিকেলের নাস্তা হিসেবে পুরি, ছোট পুরি এরকম 3 টাকার পুরি, এটা সাথে আপনারা পাবেন হচ্ছে 5 টাকার পুরিগুলো পাবেন। পেঁয়াজও থাকে দোকানে, অনেক কিছু থাকে, কিন্তু আজকে এখানে বিকেলের নাস্তা হিসেবে পুরিটাকেই এখানে আনা হয়েছে এবং আমরা এটা চা নাস্তা হিসেবে পুরি খাচ্ছি। উপকারিতা এর সঙ্গে কিন্তু অবশ্যই গ্যাস্ট্রিক ক্রিয়াতে, তো সাবধানে খাবেন, বেশি খাওয়া ঠিক হবে না। যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা পুরি ভাজা পুরি থেকে অবশ্যই দূরে থাকবেন। তো সে পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। অসম্ভব সুস্বাদু, এটা কিন্তু আলু, ভিতরে আপনি দেখতে পাচ্ছেন আলু পুরি। এটা হচ্ছে আলু পুরি, এরকম ডাল পুরিও থাকে। তো আমরা এখন খাচ্ছি হচ্ছে আলু পুরি, আজকে খেলাম মজাদার এবং সুস্বাদু এই আলু পুরি, দেখতেই পাচ্ছেন। আজকের মতো পুরি থেকে বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ, বাই বাই, ভালো থাকবেন।